আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আমি বছরের প্রথম কীটনাশক দিচ্ছি এই যে আপনার লুকলুকি বাগানে। এগুলোতে নতুন কুড়ির সাথে ফল চলে আসছে, চাব। হ্যাঁ, প্রেশার লাগবে। যে দেখুন প্রতিটি ঢালে ঢালে কিন্তু ফল চলে আসছে, ফলগুলা গুটি হচ্ছে। এখন এখন যাতে বোটায় পোকা না হয় ওই কারণে একটু কীটনাশক আর ছত্রাকনাশক আমরা স্প্রে করে দিচ্ছি। এখানে কীটনাশক দেওয়া শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার এই মাতৃ গাছ গুলো অনেক বড় হয়েছে, আবার অনেক জায়গা দখল করে এগুলা বাগান হয়েছে। তো এগুলা থেকে মূলত ফল বিক্রি করার যে এক্সপেরিমেন্ট, যে আনন্দ উদ্দীপনা উৎসাহ এবং যতটুকু লাভবান হয়েছি সেই অভিজ্ঞতা থেকে আমার মাতৃবাগান করা। আমি পুরো গাছগুলো একসাথে দেখাতে পারতেছি না, দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু ফল, ফলগুলো এখন আস্তে আস্তে বড় হবে। যদি আমরা এখানে পাহাড়ি এলাকায় খুব ভালোভাবে কোনো পরিচর্যা করতে পারি না, কিন্তু কীটনাশকটা তো অন্ততপক্ষে দিতে হবে। আবার ওইদিকে দেখেন, ওইখানেও আমার এই যে হালকা সোনালী কালারের যে গাছগুলোগুলো, প্রতিটা এই গাছগুলো আমি কলম করে লাগাইছিলাম, ওগুলাও আশানুরূপ গ্রোথ এবং ফলন। দোয়া করবেন সবাই।